हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। আর আজকের ভিডিও হতে চলেছে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা আমার খুব পছন্দের বিষয়। কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে আমরা কি কি বই কিনেছি এবছর, সেই নিয়ে ভিডিওটা করতে চলেছি, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে দিই যে আমি প্রত্যেক বছরই যখন বইমেলায় যাই, বেসিক্যালি সিলেক্ট করে যাই না যে কি কি বই কিনবো, এইভাবে যাই যে ওখানে গিয়ে অন দ্য স্পট দেখে যে বইগুলো বেশ পছন্দসই, ইন্টারেস্টিং বলে মনে হবে সেই বইগুলো কিনবো। আর ফেভারিট স্টল বলতে দেজ বা আনন্দ আর তোমার দেব সাহিত্য কুটির, মিত্র ঘোষ সবকিছুই থাকে। বাট এবার দেব সাহিত্য কুটির থেকে ম্যাক্সিমাম বই কিনেছি, আর বাদ বাকি তোমার আমরা কিনেছি দেশ থেকে। আনন্দতে ঢুকতেই পারিনি, কারণ আমি দুদিন তিন দিন গেছিলাম বইমেলায় টোটাল এবছর। বাট তিন দিনই, প্রথম দিন যেদিন মানে ইনগ্রেশন ডে সেই দিন আমি গেছিলাম, সেদিন তো আনন্দ স্টল খোলেইনি। বাট তারপরে যে দুদিন গেছি এত প্রচণ্ড ভিড় ছিল, তো আমার আনন্দ স্টলে ঢোকার সুযোগ হয়ে ওঠেনি। ইভেন আমি লাস্ট ডের আগের দিন মানে 13 মার্চ রবিবার লাস্ট ডে, তার আগে স্যাটারডে গেছিলাম সন্ধেবেলায়, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, ঘোরা খুবই কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। তো সেই দিন দেশ, ইভেন দেব সাহিত্য কুটিরও প্রচণ্ড লাইন ছিল। ভেবেছিলাম আরেকবার ঢুকবো, দুটো বই সিলেক্ট করেও এসেছিলাম, বাট ঢোকা হয়নি আনফর্চুনেটলি। কিন্তু দেশে ঢুকতে পেরেছি, দেশ থেকে একটাই বই কিনতে পেরেছি, কারণ সেদিনও দেশের স্টলের ভেতরেও প্রচণ্ড লোক এবং এত গরম যে ওরাও পাজল হয়ে যাচ্ছে কি বই দেখাবে। আমি ভালো করে দেখতে পাচ্ছি না, একটা বই চাইছি ওরা দেখাতে পারছে না। সো ভীষণই মানে একটা অদ্ভুত অবস্থা, কারণ বইমেলা ডেফিনেটলি এই সময় হয় না, সবাই জানো। একটু ফেব্রুয়ারি মাসের দিকে যাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, লোকে দুপুরেও ঘুরতে পারে। বাট এবার এত গরমের মধ্যে হয়েছে যে সবাই সন্ধেবেলার টাইমটা বেছে নিয়েছে যাওয়ার জন্য। তো আমিও কালকে গিয়ে একদম মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি কোনো স্টলে ঢুকতে পারিনি, শুধু দেশের স্টলে গেছিলাম। ওকে, বেশি কথা বলছি না, চলে আসছি টপিকে, কী কী বই কিনেছি চলো দেখানো স্টার্ট করি। আচ্ছা, প্রথম যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুহেলি পায়ায়, সঞ্জীব কুমার দে। এটা আমার দিদি চুজ করেছে। মেন ফ্যাক্ট হচ্ছে আমরা বেশিরভাগ হরর ফিল্ম বা হরর মুভি দেখতে যেহেতু পছন্দ করি, তো সেই জন্য ওই টাইপের বইগুলোও পড়তে ভীষণ ভালো লাগে। তো ভূতের গল্পের বই যেটাকে বলা হয় সেইগুলো বেশিরভাগ কিনেছি, বা থ্রিলার, রহস্য, গোয়েন্দা এরকম টাইপের বইও একটা দুটো আছে। তো মেন প্রথম এটা হচ্ছে কুহেলি মায়া, এখন অবধি পড়া হয়নি। তো দেখে যা মনে হয়েছে এবং যা শুনলাম ওদের থেকে, এটা একটা ভূতের গল্প বেস করেই আছে, সঞ্জীব কুমার দের লেখা। এটা নতুন কালেকশন ছিল এবার দেব সাহিত্য কুটিরের, তো এটা আমরা নিয়েছি। আচ্ছা, এবার দেখাই একটা ভৌতিক অগ্নিবাস। দেখো সবই কিন্তু ভয়ের, মানবেন্দ্র পালের ভৌতিক অগ্নিবাস, বুঝতেই পারছো পুরো ভূতের। এর তিনটে পার্ট আছে, কিন্তু আমরা ফার্স্ট পার্ট, এর ফার্স্ট পার্ট এনেছি, আরও দুটো পার্ট আছে, পার্ট দুটো কেনা হয়নি। দেব সাহিত্য কুটিরের বই যেহেতু আমরা আলাদা করে তাদের মানে বুক শপে গিয়েও কিনে নিতে পারি, তোমরাও যদি এরকম পছন্দ করো তাহলে এটার তিনটে আছে ভৌতিক অগ্নিবাস, তো ডেফিনেটলি দেব সাহিত্য কুটির থেকে কালেক্ট করতে পারো। ওকে, এরপর আসি, দেখো ইংলিশ বুক, এটাও হচ্ছে 20 হরর স্টোরিজ, দেখতেই পাচ্ছ এটাও হরর, মানে হরর কালেকশনই মোস্ট অফ দ্য কালেকশন হরর, বাদ বাকি একটাই বই আছে যেটা গোয়েন্দা। এটাও হরর, এটা ইংলিশ বুক, এটা আমি পছন্দ করেছিলাম। ভৌতিক অগ্নিবাসটা আমার দিদি অবভিয়াসলি পছন্দ করেছে, এটা আমি পছন্দ করেছিলাম যে চলো ইংলিশের মুভিগুলো, যেহেতু হরর মুভিগুলো বেশি ভয় লাগে, তো ভাবলাম দেখি একটু অন্যরকম যদি কিছু পাওয়া যায় ইন্টারেস্টিং। এটার আরও দু তিনটে ব্রান্ড মানে পার্ট আছে, একটা ক্রাইম পার্ট আছে, আর একটা থ্রিলার এরকম টাইপের পার্ট আছে, তিনটে পার্ট আছে। তো আমি হররটা নিয়েছি, ওটা 20 ক্রাইম স্টোরিজ এরকম কিছু আছে, তো সেগুলো তোমরা নিতে পারো, এটাও দেব সাহিত্য কুটির থেকে কিনেছি। ওকে, আচ্ছা এবার আসি কোন বইটা, এবার আসছি তেরো ত্রাস, দীপান্বিতা রায়। এটা আমরা ফার্স্ট ডে ইনগ্রেশন ডেতে যেদিন গেছিলাম সেই দিন আমার দিদি এটা কিনেছিল। এই বইটাও কিন্তু দেব সাহিত্য কুটির থেকেই কেনা, এটাও দেব সাহিত্য কুটিরের এবারের নতুন কালেকশনগুলোর মধ্যে একটা, তেরোর ত্রাস, দীপান্বিতা রায়ের লেখা। এটার অলমোস্ট দুটো গল্প, তিনটে গল্প আমার পড়া হয়ে গেছে, ফার্স্ট তিনটে গল্পই আমি পড়েছি, আমি বলছি কী কী গল্প আছে। দরজার ওপাশে এই গল্পটা আমার পড়া হয়ে গেছে, অভিশপ্ত লাঠি এটাও পড়েছি, বামাপদ বাবুর ছবি এটা মানে অর্ধেকটা পড়া হয়েছে, ছোট গল্প, ভীষণই ছোট ছোট গল্প, 10 থেকে 11 পাতার গল্প আছে এক একটা, বাট খুব যে ভয়ের সেরকম নয়, বাট ভালো লাগবে আই থিঙ্ক গল্পগুলো পড়ে। যারা খুব ভয়ের গল্প পড়তে পারো না বা শুনতে পারো না বা ঘরের মুভি দেখতে পারো না, কম একটু কম ভয়ের হলে ভালো লাগবে তাদের জন্য এই বইটা কিন্তু একদম পারফেক্ট, তো এটা ডেফিনেটলি কিনতে পারো।
এটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা এরপর আসি থ্রিলারের যে বইটা কিনেছি সেটা আমি এই বইটা আমি দেশ থেকে কিনেছি যেটা হচ্ছে ঘনশ্যাম চৌধুরীর গোয়েন্দা কেদার বদ্রী রহস্য সমগ্র। আই থিঙ্ক এটা ফার্স্ট পার্টটা আমি নিয়েছি এক, এটার আরও দুটো পার্ট আছে, সেকেন্ড এবং থার্ড পার্টটাও ছিল, বাট আমি এটা কালকে এটাই এনেছি, আগে এটা পড়ে নিই, তারপরে নেক্সট উইকে আরেকটা মানে এটা ভালো লাগলে আরেকটা কিনবো। আর দেশে আরও তিন চারটে বই ছিল যেগুলো আমি দেখলাম রহস্য বা এরকম গোয়েন্দা টাইপের বই, অদৃশ বর্ধনের বই, অনিশ দেবের বই, তিন চারটে বই ছিল ভীষণ ভালো ভালো। এই এই কালেকশানগুলো এবার ওদের নতুন এসছে, তো এগুলো সবাই নিচ্ছিল, মানে লাইন লাইন দিয়ে শুধু বইগুলো দেখছিল আমি যা দেখলাম, তো আমি সেই জন্য দেখারও সুযোগ পাইনি কী কী গল্প আছে ভেতরে সেটাও পড়ার সুযোগ পাইনি বলে বইটা আনা হয়নি। তো ইচ্ছা আছে দেশের স্টলে গিয়ে বুক শপে গিয়ে বইটা কালেক্ট করার। তো অদৃশ বর্ধন আর অনিশ দেবের ওই বই দুটো কিন্তু তোমরা কালেক্ট করতে পারো, পাঁচটা আই থিঙ্ক একটা সাতটা উপন্যাস, একটা সাতটা উপন্যাস বা সাতটা গল্প, আর একটা সাতটা আটটা গল্প পাঁচটা গল্প এরকম টাইপের বইগুলো ছিল। আচ্ছা লাস্ট বই যেটা দেখাই থ্রিলার, হেমেন্দ্র কুমার রায়ের সেরা ভয় সেরা থ্রিলার সমুদ্র বসুর সম্পাদনা। তো এই বইটাও আমি সিলেক্ট করেছিলাম, এটা দেব সাহিত্য কুটির থেকে নেয়া, এইটারও তিন চারটে ভাগ ছিল, সেরা থ্রিলার, সেরা ভয়, সেরা ক্রাইম। তো থ্রিলারটা এখানে থ্রিলারটা নিয়েছি যেহেতু হরর অলমোস্ট তিন চারটে বই কেনা হয়ে গেছে, সেই জন্য এই এই পার্টটা আমরা থ্রিলার পার্টটা নিয়েছি। হেমেন্দ্র কুমার রায়েরই বাকি ছিল সেরা ভূত মানে সেরা ভয়ের, সেরা ভয়, সেরা ক্রাইম, তো সেগুলোও কালেক্ট করতে পারো, আশা করি ভালো লাগবে। এটা এখনও পড়া হয়নি, মানে কোনো বই এখনও পড়া হয়নি, সবগুলোই নতুন আছে, শুধুমাত্র তেরোর ট্রাস্টটা আমি পড়েছি, দুটো গল্প ভালো লেগেছে আমার, ডেফিনেটলি নিতে পারো। দীপান্বিতা রায়ের বই আমি প্রথমবার পড়লাম, হেমেন্দ্র কুমার রায়ের বইও প্রথমবার পড়বো, মানবেন্দ্র পালের বই পড়েছি, ঘনশ্যাম চৌধুরীর বইও পড়েছি, তো নতুন পুরনো সব রকম লেখক মিলিয়ে এবার বইগুলো কিনেছি। এবার ধীরে ধীরে পড়ে পড়ে দেখতে হবে যে কেমন লাগে, আশা করি বেশ ভালো লাগবে, যেহেতু নিজেদের ফেভারিট জোন মানে যে জনারের বই পড়তে পছন্দ করি সেই সেই জনারের বইগুলোই কিনেছি, আশা করি ভালো লাগবে। আর মানে প্রত্যেক বছর এর থেকে আরও অনেক অনেক বেশি বেশি পরিমাণে বই কিনি, আনন্দর স্টলে ঢুকি, সেখান থেকে অ্যাটলিস্ট দু তিনটে বই তো কিনি, এবার ঢুকতে পারিনি, আর দেশের স্টল থেকেও কিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই কেনার খুব ইচ্ছা ছিল দু একটা, বাট আমি যে বইগুলো মানে এই বইগুলো পার্টিকুলার আমি সিলেক্ট করে গেছিলাম বইগুলো আমি দেশের স্টলে পাইনি, একটা বই তো পছন্দ করে গেছিলাম, ওরা বললো জাস্ট এটা মানে আমাদের কাছে ছিল স্টক, এখন নেই, আবার আপনি কালকে আসুন, মানে মানে আমাকে সানডে লাস্ট দিন ওরা যেতে বলেছিল, বাট আমি পারিনি সেই জন্য কালেক্ট করা হয়নি। আর একটা বই দেখেছিলাম তীরন্দাজ, বাট আমি মানে খুলে যে সূচিপত্রটা পড়বো সেটা আমি পারিনি, ওখানে এত এত ভিড়, এত ধাক্কা ধাক্কি, সেই জন্য ওই বইটা নেওয়া হয়নি। এই বইগুলো নেওয়ার ইচ্ছা আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেখবো নেক্সট টাইম যদি কালেক্ট করতে পারি দেশের শপ থেকে। তো এটাই আমার বইয়ের কালেকশান এবছরের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে। যদি তোমাদের এখান থেকে কারো কোনো বই ভালো লেগে থাকে আমি তোমাদের বলে দিয়েছি কোনটা কোন স্টল থেকে কালেক্ট করেছি, অবভিয়াসলি তোমরা তাদের শপে গিয়ে সেগুলো কালেক্ট করে নিতে পারবে। অনলাইনে পাওয়া যায় কিনা আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, আমি কোনোদিন এই বইগুলো অনলাইন থেকে কিনিনি, তো তোমরা মানে আমি স্টলের নাম্বারগুলো দিয়ে দেবো, ফোন নাম্বার এখানে সব আছে, শপের নাম্বার, তোমরা ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে বইগুলো যদি অনলাইন ডেলিভারি ওরা করে থাকে। তো ওকে চলো, বাই বাই।